মধ্যম পাদম তুচুক 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 ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমায় অভিনয় করে রাতারাতে জনপ্রিয়তা পেয়েছিলেন বলি পাড়ার কৌতুক অভিনেতাদের তালিকায় প্রথম সারিতে জায়গা করে নিয়েছিলেন কিন্তু যে অভিনেতাকে নিয়ে এত মাতামাতি বলি পাড়া থেকে তিনি হঠাৎ উধাও হয়ে গেলেন কিন্তু কেন এখন কোথায় রয়েছেন কি করছেন থ্রি ইডিয়টসের চতুর চতুর্রামলিঙ্গমের চরিত্রে অভিনয় করতে দেখা যায় অমিকে ইংরেজি মেশানো ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলা চতুরের চরিত্র সকলের পছন্দ হয় সিনেমা মুক্তির পর কৌতুক অভিনেতা হিসেবে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অমি তবে শুধুমাত্র অভিনয়ের জন্য থ্রি ইডিয়টস সিনেমাতে ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলেননি অমি সে সময় বাস্তবে ওভাবেই হিন্দিতে কথা বলতেন অভিনেতা তার কারণ অমির জন্ম ভারতে নয় তাই হিন্দি ভাষার সঙ্গে তার আত্মীয়তা দীর্ঘভাবে গড়ে ওঠেনি তখন চাহে পানি হো ইয়া পাথর কুছ ভি নাহি তেরে 1982 সালের 10 জানুয়ারি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় জন্ম অমির তার বাবা এবং ভাই দুজনেই পেশায় চিকিৎসক তবে অমিকে নিয়ে তার মায়ের স্বপ্ন ছিল অন্য অমির মা চাইতেন তার পুত্র যেন অভিনয়ে আসেন তাই 6 বছর বয়স থেকে অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করানো হয় অমিকে 3 বছর অভিনয়ের পাশাপাশি নাচও শেখেন অমি 9 বছর বয়সে আমেরিকার একটি মারাঠি নাটকের দলে যোগ দেন তিনি এরপর লস অ্যাঞ্জেলস স্কুল কলেজের পড়াশোনা শেষ করে ফিল্ম নিয়ে উচ্চ শিক্ষার সিদ্ধান্ত নেন তিনি মেরে বেটে কে পকেট মানি তোমারি স্যালারি সে জ্যাদা ফিল্ম নিয়ে পড়াশোনা শেষ করার পর বিভিন্ন সিনেমাতে সম্পাদনার কাজ শুরু করেন অমি কিন্তু তার ঝোঁক ছিল অভিনয়ের প্রতি অ্যারেস্টেড ডেভেলপমেন্ট দ্য অফিসের মতো একাধিক ইংরেজি ধারাবাহিকে অভিনয় করেন অমি কিন্তু ছোটখাটো চরিত্রে অভিনয় করতে দেখা যেত তাকে ক্যালিফোর্নিয়ায় থাকলেও প্রতি বছর একবার অন্তত ভারতে আসতেন অমি 2007 সালে মুম্বাইয়ে গিয়ে তিনি খবর পান থ্রি ইডিয়টস নামের একটি সিনেমার জন্য অডিশন চলছে বন্ধুর অনুরোধে সেখানে অডিশন দিতে যান অভিনেতা কানা ঘোষা শোনা যায় থ্রি ইডিয়টস সিনেমার মুখ্য চরিত্র অভিনয়ের জন্য অডিশন দেন অমি কিন্তু তার হিন্দি উচ্চারণ শুনে পরিচালকের মাথায় নতুন পরিকল্পনা আসে অমির অডিশন দেখে রাজকুমার এতটাই মুগ্ধ হয়ে যান যে তার আদলে নতুন একটি চরিত্র থ্রি ইডিয়টস সিনেমার জন্য তৈরি করেন পরিচালক অমিকে পরিচালক কথা দেন যে পার্শ্ব চরিত্র হলেও সিনেমার প্রাণ হবেন তিনি 2009 সালে থ্রি ইডিয়টস মুক্তির পর জনপ্রিয় হয়ে যান অমি দিল তো বাচ্চা হে জি দেশি বয়স প্লেয়ার্স জরি ব্রেকার্স এর মতো হিন্দি সিনেমায় অভিনয়ের সুযোগ পান অমি কিন্তু কোনো সিনেমাই অভিনেতার ক্যারিয়ারে বিশেষ দাগ কাটতে পারেনি এরপর 2012 সালের পর থেকে ধীরে ধীরে কাজ পাওয়া বন্ধ হয়ে যায় অমির মুম্বাই ছেড়ে আবার আমেরিকায় ফিরে যান তিনি সেখানে গিয়ে টেলিভিশন সিরিজে অভিনয় শুরু করেন 2017 সালে মিরর গেমের মতো বিগ গ্রেট সিনেমায় অভিনয় করতে দেখা যায় অমিকে পরের বছর ব্ল্যাকমেল সিনেমাতেও অভিনয়ের সুযোগ পান তিনি কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি অভিনয় ছেড়ে পরিচালনার দিকে মন দেন অমি বর্তমানে স্ত্রী মিনাল পাটেল এবং 2 সন্তান সহ আমেরিকায় থাকেন এই অভিনেতা সূত্রের খবর একটি মারাঠি সিনেমার পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন অমি মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় সেই সিনেমার শুটিং হয়েছে তাছাড়া স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে বেশ কিছু জায়গায় পারফর্ম করেন এই অভিনেতা সমাজ মাধ্যমে সক্রিয় তিনি ইনস্টাগ্রামে মাঝে মধ্যে মজাদার ভিডিও পোস্ট করেন তিনি ইতোমধ্যে ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা 2.5 লাখের গণ্ডি পার করেছে এ আর এম সাদত দেশ টিভি জব চলি জায়েগি ইয়ার মেরে ছোটে ছোটে বচ্চে হ্যায়